তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার নিরামিষ খাওয়া হবে। গত কদিন ধরে বেশ কিছু অনেক কিছু উল্টো পাল্টা সমস্ত কিছু খাওয়া হচ্ছে, তবে আজকেও যে উল্টো পাল্টা হবে না তা না। তো বৃহস্পতিবার ও কালকে সন্ধ্যাবেলা গিয়েছিল হচ্ছে বাজারে, গিয়ে ফুচকা টুচকা কিনে এনেছিল। ফুচকা টুচকা খাওয়া হয়েছে, সঙ্গে পোলাওয়ের জোগাড় জাতি করে এনেছে, কিন্তু কাজু কিশমিশটা আনা হয়নি। কিশমিশটা বাড়িতে আছে কিন্তু কাজুটা নেই, তো কাজু ছাড়াই আছে মনে হয় পোলাও হবে। একদম নিরামিষ আলুর দম পোলাও আর পনিরের তরকারি হবে, তো সেই জন্য ও এখন রান্নাঘরটা পরিষ্কার করে দিচ্ছে, বাসন টাসন মেজে সমস্ত কিছু রান্না স্টার্টে। রান্নাঘরটা বেশ পরিষ্কার থাকলে রান্না করতেও ভালো লাগে, আর রান্না করার জন্য অনেক যেহেতু জায়গা চাই এটা ওরা রাখার জন্য, তো সেটাও পাওয়া যায়। আর আমার মায়ের রান্নাঘরটা হচ্ছে একটু ছোট, তো সেই জন্য রান্নাঘরটাকে ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে। আর পরিষ্কার করছে এখানে আমার ছোট বোন। তো পোলাও করবো বলে আমি এখন হাঁড়ি খোঁজাখুঁজি করছি, আর পোলাও করার জন্য এই ধরনের দেখতে পাচ্ছেন একটু এগুলোকে কি বলবো, তিজেল হাঁড়ি বলা হয়। তো এই হাঁড়িগুলো বেশ ভালো হবে, কড়াইতেই করা যেত কিন্তু যেহেতু অনেকটা পরিমাণ তো সেই জন্য কড়াইতে করা যাবে না। এই ধরনের হাঁড়ি হলে বেশ ভালো হবে, তো সেই হাঁড়িটা এতক্ষণ খোঁজাখুঁজি করতে হলো আমাকে, কারণ আগে হচ্ছে সমস্ত জিনিস জানতাম যে কানে থাকে কানে থাকে, যেহেতু এখন আমি বাপের বাড়িতে এখন কুটুমের মতো হয়ে গেছি, তো প্রত্যেকটা মেয়েরই আমার মনে হয় এরকমই সমস্যা হয়। তো এখন বাপের বাড়ি থেকে মানে যখনই শ্বশুরবাড়ি থেকে আনা আসি প্রত্যেকটা জিনিস খুঁজতে লাগে বা মাকে জিজ্ঞাসা করতে লাগে, তো সেই জন্যই একটু খোঁজাখুঁজি চলছে। তো আমি যখন হাতে টাইম নিয়ে পোলাওটা বানাই তখন চালের মধ্যে বলে চিনি লবণ আদা তারপরে হলুদ সমস্ত কিছু মাখিয়ে আধা ঘন্টা এক ঘন্টা ম্যারিনেট করে রেখে বানাই, কিন্তু এখন বুঝতে পারছেন হাতে টাইম নেই, তো সেই জন্য সমস্ত কিছু ওই হাঁড়ির মধ্যেই করবো। হাঁড়ির মধ্যে একটুখানি আদাটা দিয়ে তেলের মধ্যে নিয়ে নিয়ে তারপরে করবো চালটা, জাস্ট খালি ধুয়ে নেবো, ম্যারিনেট করার কোনো ব্যাপার নেই, তো ম্যারিনেট করে করি সেটা আরও টেস্ট হয়, তো এটা জানি না। তো এরপর আমি চালটা ভালোভাবে ধুয়ে নেবো, কিন্তু ছোটো বোন সিনটা ছাড়ছেই না, মানে বাসন মেজেই যাচ্ছে মানে টিফিনের বাসনগুলো আর কি। তো সিঙে বাসন মাজলে না আমার মনে হয় একটু টাইম লাগে, কলতলায় বাসন মাজলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, তো এখানে সিঙে বাসন সমস্ত বাসনগুলো মাজছিলো, তো সেই জন্য একটু টাইম লেগে গেলো। আর এরপর আমি চালটাকে ভালোভাবে ধুয়ে নেবো, ধুয়ে একটু জলটা ঝারিয়ে নেবো, কারণ চালটা তো আবার হালকা করে ঘিয়ে ভাজতে হবে, তো সেই কারণে চালটাকে ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নেবো। যেহেতু মায়ের রান্না করে রান্না করছে সমস্ত কিছু খুঁজে খুঁজে রান্না করতে হবে। কটা যেটা পোলাওয়ের জন্য খুবই দরকারি, তো এলাদের ফ্লেভারটাই পোলাও একটা অন্যরকম একটা মানে কি বলবো ফ্লেভার দেবে। তো 1 কেজি পরিমাণ চালের জন্য এখানে আমি 150 গ্রামের মতো ঘি, 100 থেকে 150 গ্রামের মতো ঘি আমি দিয়ে দিয়েছি এখানে। তো দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে কিছু তেজপাতা দিয়ে দিলাম এবং এলাচ দিয়ে দিলাম, যেটা পোলাওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট। পোলাওয়ার জন্য কিছু কিছু জিনিস খুব ইম্পর্টেন্ট, না দিলে পোলাওয়ার টেস্ট একদমই ভালো হয় না। তো এরপর আমি একটু ভেজে এর মধ্যে কিশমিশ দিয়ে দিলাম, আর কাজুটা এই মুহূর্তে আছে অল্প মধ্যে খেতে পারছি না, তো সেই জন্য কিশমিশটাই হালকা একটুকুনো নাড়াচাড়া করে এর মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। এবং চালের মধ্যে যেটা দিয়েছি সেটা স্কিপ করে গেছি, সেটা হচ্ছে আদা। তো একটু তেলের মধ্যে আমি আদাও পেস্ট করে একটু মানে হালকা নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে তারপর চালটা দিয়েছি। তো চালটা দেওয়ার পর চালটা বেশ কিছুক্ষণ ধরে একটু মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব, চালটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে যেহেতু ঘিয়ে ভাজা হচ্ছে, আর গোবিন্দভোগ চালের গন্ধটাই এমনিতেই খুব সুন্দর হয়। তো যাই হোক একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে, নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি এখানে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, আর লবণটা একটু বেশিক্ষণ পরিমাণ দেবেন, কারণ যখন জলটা শুকিয়ে আসবে পোলাও তাহলে লবণটা ঠিকঠাক হয়ে যাবে। তো ওখানে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে এখানে চিনি, তো যেহেতু বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো একটু বেশি করে পরিমাণ করেই আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি।
তো চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করবো, করে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা ঢাকা দিয়ে দেবো। আর জলের পরিমাণটা পোলাওটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি বারবার সবসময় বলি, তো সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। তো আগে এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসে গেছে। আর হচ্ছে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জল পরিমাপ, জলের পরিমাপ। তো আমি এখানে 1 কেজি পরিমাণ চাল আছে, তো সেই জন্য আমি 2 লিটার পরিমাণ একটা বোতল নিয়ে নিয়েছি। নিয়ে এই জলের মধ্যে যেন একটু পরিমাপটা বেশি হয় লবণ এবং চিনিটা, তবে চালটাই ঠিক হয়, মানে পরিমাপটা ঠিক হবে, এটাই হচ্ছে ব্যাপার। আর এরপরে হচ্ছে ফুটতে দেবো এটাকে, হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দেবো, দিয়ে একটু লো ফ্লেম করে নেবো। আর গোবিন্দভোগ চাল তো খুব সহজেই হয়ে যায়, একদম টাইম লাগে না, জাস্ট 5 থেকে 7 মিনিট লাগবে, আমার পোলাও রেডি হয়ে যাবে। আর ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম আর একটু, যেহেতু পোলাওর হচ্ছে মেন উপাদানই হচ্ছে ঘি, তো আমার মনে হয় গোবিন্দভোগ চাল আর ঘি, তো সেটা যদি একটু বেশি পরিমাণ পড়ে আশা কর মানে ভালো লাগে, তো সেই জন্য সব কিছু মাথায় রেখে একটু বেশি করে ঘি দিয়ে দিলাম ভালো লাগবে বলে। তো এটাকে হতে দেবো, তারপর আমি আপনাদের দেখাচ্ছি, বেশিক্ষণ টাইম লাগবে না, একদম 5 থেকে 7। তো 4 থেকে 5 মিনিট পর প্রথমে হাই ফ্লেমে দিয়েছিলাম, তারপর মিডিয়াম ফ্লেমে দেওয়ার পর 4 থেকে 5 মিনিট পর আমার এইরকম অবস্থা এসেছে। আমি আবার খুলে একটু হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এইদিকে না ঘরে খুঁজে খুঁজে কিছু কাজুর সন্ধান পাওয়া গেছে, দেখতে পাচ্ছেন একদম অল্প পরিমাণে কাজু, নেই মামার থেকে কানা মামা অনেক ভালো। তো সেই সন্ধান পাওয়া কাজুগুলো একটু ঘিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, নাচা করলে তারপরে এই পোলাওয়ের মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন একদম অল্প পরিমাণ কাজু, কাজু ঘরে বাড়তে ছিল বুঝতে পারিনি, তো যাই হোক এর মধ্যে কাজুগুলো দিয়ে নাচাড়া করে নেবো। আর পোলাওটা এখন বেশি নাচাড়া করবো না, কারণ এখন বেশি নাচাড়া করলে না চালগুলো ভেঙে 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 যাবে, একটু ঠান্ডা হওয়ার পর একটু নাচাড়া করবো। দেখতে পাচ্ছেন জলটা পুরো শুকিয়ে গেছে, জাস্ট হালকা করে একটু ওপরেগুলো নিচে এবং নিচেরগুলো ওপরে করে দেবো, দিয়ে দিয়ে যতক্ষণ না শুকনো হয় তত মানে ঠান্ডা হয়। তো দেখেন হচ্ছে পনিরের তরকারি, তো এইদিকে বোনের পনিরের তরকারিটাও রেডি, দেখতে পাচ্ছেন পনিরের তরকারি এখানে, আর আলুর দম হবে, তো সেটার জন্য মাসি এখানে আলু কেটে দিয়েছে। তো এই যে এখানে আলু কাটা রয়েছে, আর রয়েছে টমেটো, ক্যাপসিকাম, ধনিয়া পাতা, আর ওইদিকে রয়েছে আদা জিরে পেস্ট। তো এটা বানাবে হচ্ছে বোন, আর বানিয়ে একদম রেডি করে ফেলেছেন দেখতে পাচ্ছেন, পোলাও, পনিরের তরকারি আর আলুর দম। তো এই রইল আমাদের আলুর দম, আর এই রইল পনিরের তরকারি, আর এখানে রইল আমাদের বাসন্তী পোলাও। দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে যেতে কতটা পরিমাণ ঝরঝরে হয়ে গেছে। আকাশের মুখ এখন এইরকম করে আছে, জানি না কেন হঠাৎ করে আকাশের মুখ দেখছি, বেজার ভার হয়ে গেছে। তো যাই হোক সান্টান সময়মতো রান্না করতে ভালোবাসি, তাই সারাক্ষণ মনে হয় এটা রান্না করি, ওটা রান্না করি, সেটা রান্না করি। আর আমরা তো মানে বোনেরা একসঙ্গে থাকলে তো এটা ঝুলছে, কারণ হচ্ছে বাইরে যে মেঘলা ওয়েদার হয়ে গেছে না, তো সেই জন্য মা বাবার যদি বৃষ্টি এসে আদা শুকনো হয়ে, আদা মানে শুকনো হয়েছে যদি ভিজে যায়, সেই জন্য মা আবার এখানে দিয়ে দিল। তো যেটা বলছিলাম রান্না করতে ভালোবাসি বলে মনে হয় এটা রান্না করি, ওটা রান্না করি, সেটা রান্না করি। আর বোনেরা একসঙ্গে থাকলে এখানে থাকলে তো কোনো ব্যাপারই না, মানে যখন তখন যা ইচ্ছা হয়ে যায়। তো কিন্তু এই দুপুরবেলাটা একটু এক মুঠো ভাত ডাল হলেই বেশি ভালো লাগে, কিন্তু যখন রান্নাটা করা হয় তখন মনে হয় যেন এইটাই সব থেকে টেস্টি হবে, কিন্তু খাওয়ার পর মনে হয় যে দুপুরবেলাটা এক মুঠো ডাল এবং ভাত হলেই ভালো হয়। আর এখন আমার মেয়ে আমার ইউটিউব ভিডিওর যে শত্রু হয়, ইউটিউব ভিডিওর ফ্যান, তো সেটাকেই চালিয়ে দিল, ওর কিসের জানি কি গরম। বোনের ছেলে ঘুমিয়ে পড়েছে, আমি একা একাই খেয়ে নিয়েছি, কারণ মা এবং বোন ওরা খাবে, আমি না উপরে আসলে ওরা খেতে পারবে না, তো আমি যতক্ষণ না উপরে আসছি, বোনের ছেলে যেহেতু ঘুমিয়ে পড়েছে
তো সেই জন্য ওরা দুজনে খেতে পারবে না, তো সেই জন্য আমি খেয়ে দিয়ে এসেছি, দুটোকে পাহাড়া দেবো, একটা তো ঘুমিয়ে পড়েছে, আর এই যে এটাকে ঘুম পাড়াবো, তো এটাকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপর তারপর ভিডিও এডিট করবো, বুঝলি? এটা দুধ তুমি করছে, এখন দুটো দশ হয়ে গেছে, দুটো দশ বেজে গেছে, এখন কটা বেজে গেছে আমার বলো, দুটো দশ, দুটো দশ হয়ে গেছে, দুটো দশ, দুটো দশ হয়ে গেছে। বোন হচ্ছে কাল থেকে বায়না ধরেছে কোথাও ঘুরতে যাবে, কোথায় ঘুরতে যাবে জানে না, কিন্তু বলছে কোথাও না কোথাও ঘুরতে যাবে। তো গতকাল হচ্ছে সন্ধ্যা হয়ে গেছিলো বলে যাওয়া হয়নি, তো আজকে বলছে যাবে যাবে যাবে, মাথা খারাপ করে দিচ্ছে, মানে কোথাও না কোথাও সময় বেরোতে হবে। তো মেয়েতে সবে মাত্র আধা ঘন্টা হয়েছে ঘুমিয়েছে, বেশিক্ষণ হয়নি, তো ওর তো এখন এক ঘন্টা দেড় ঘন্টা একটু ঘুমোলে ভালো হয়, তো কিন্তু সে তোমার মাথা খারাপ করে দিচ্ছে। তো এরপর রেডি টেডি হয়ে নেবো, নিয়ে একটু হালকা হালকা বাড়ির সামনে দিয়ে হোক বা সেখানে ঘুরে টুরে নিয়ে ঘুরতে যাবো, তো তার জন্য আমি রেডি হয়ে তারপর মেয়েকে ডাকবো। ও একবার উঠলো, উঠে আবার ঘুমিয়ে পড়লো, তো বোনটা রেডি হতে স্টার্ট করে দিয়েছে। আমার একটু ঘুম ঘুম পাচ্ছিলো, যেতে ভালো লাগে না, আর শীতকালে না দুপুরে যদি আপনি মানে একবার মানে বিছানায় বসেন বা বিছানায় শোন, তো মনে হয় না যে উঠে কোথাও যায় বা উঠে কিছু করি, শীতকালটা এইটাই মানে কি বলবো, এটাই একটু কষ্টকর হয়ে যায়। এবছর শীতকালটা খুব তাড়াতাড়ি পড়েছে, তাই না? এবছর আগের বছরে এখনও শীতকাল পড়েনি, এবছর একটু তাড়াতাড়ি পড়ে গেছে। তো যাই হোক, চলুন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলুন টাটা বাই বাই, সবাই খুব 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 ভালো থাকবেন, আর কোথাও যাচ্ছি না যাচ্ছি, পরের ব্লগে আপনার সঙ্গে শেয়ার করছি।